স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজ আমরা কথা বলবো পুষ্টি ও খাদ্যাভ্যাস এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নতা দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন পুষ্টিবিদ ইরশাদ জাহান। স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের সমাধান সূত্রে। ইরশাদ জাহান, করোনার একটা সংকট এর মধ্যেই কিন্তু আসলে আমরা চলছি, যদিও এখন সবকিছু কিছুটা শিথিল হয়ে গেছে, তারপর দ্বিতীয় ধাক্কার কথা আমরা সবাই আশঙ্কা করছি। আপনার কাছে একটু জানতে চাই যে করোনা রোগীরা যারা আছেন, করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরেও কোন ধরনের সমস্যায় তারা পড়ছেন, আপনার অভিজ্ঞতা কি বলছে? এখন কিন্তু আসলে আমরা বলছি যে সেকেন্ড ওয়েভ আসার একটা সময় হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে দেখছি যে আমরা কিন্তু দিন দিন আবারও হচ্ছে করোনা বা কোভিড-19 আক্রান্ত পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আমি যেহেতু সাজেদা ফাউন্ডেশন হসপিটালে জব করি, এটার একটা হসপিটাল হচ্ছে গিয়ে কোভিড ডেডিকেটেড, মানে এখানে শুধু করোনার পেশেন্টরাই ভর্তি হচ্ছে। সেখান থেকে বলতে পারছি যে আসলে আমরা কিন্তু পেশেন্ট বেড়ে যাচ্ছে এটাই দেখছি। তবে একটা আশার ব্যাপার হচ্ছে যে আগে যেমন সিভিয়ারিটি ছিল, মর্টালিটি রেট অনেক বেশি ছিল, সেরকম না, জাস্ট মাইল্ড সিমটম নিয়ে কিন্তু আমাদের কাছে আসছে। এবং পোস্ট কোভিড সিমটম এখন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ এতদিন কিন্তু আমরা করোনা থেকে কিভাবে বাঁচতে পারবো বা কিভাবে খাবার দাবার খেয়ে ইমিউনিটি সিস্টেম ভালো রাখা যায় সেই কথাগুলোই চিন্তা করেছি। কিন্তু এখন কিন্তু দেখছি যে যাদের করোনা হয়ে গেছে, কোভিড-19 যাদের বডিতে ভাইরাসটা আছে, ইমিউন সিস্টেম গ্রো আপ হয়ে গেছে, তাদের কিন্তু আসলে কিছু কিছু প্রবলেম আমরা খুব বেশি দেখি, যেমন মাথা ব্যথা, হেডেক, প্রচুর পরিমাণে এরকম আমরা পেশেন্ট পাই। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্টের বা স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা, এবং প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাওয়া। একদমই হচ্ছে আগে যেমন খাবার খাওয়ার পরেও তার ভালো লাগতো, এখন কিন্তু খাবারটা খেতেও পারছে না, মুখে স্বাদ থাকছে না, যার কারণে সব ধরনের খাবার সে ডাইজেস্ট করতে পারে না, পেটের বিভিন্ন সমস্যা, পায়ে পানি চলে আসা, কিডনির বিভিন্ন সমস্যা, এই ধরনের সমস্যা যুক্ত পেশেন্ট কিন্তু আমরা করোনা ভাইরাস আক্রান্তের পরে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে কি ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন রোগীরা? একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন কোভিড-19 আক্রান্ত হচ্ছে তারপর থেকে কিন্তু দীর্ঘদিন সে কিন্তু এই ভাইরাসটা বডিতে বহন করেই চলছে, বিশেষ করে 20 থেকে 22 দিন বা 25 দিনের কিন্তু একটা সময়। এই সময়টার মধ্যে দেখা যায় যে আসলে একটা পেশেন্টের কিন্তু নাকে কোনো গন্ধ থাকে না বা মুখে স্বাদ থাকে না, ম্যাক্সিমাম পেশেন্টই হয় টেস্ট পার্টটা নষ্ট হয়ে যায়, মুখে কোনো স্বাদ থাকে না, যার কারণে সে খেতেই পারে না এবং সব ধরনের খাবার কিন্তু সে ডাইজেস্টও করতে পারে না, অনেকে গন্ধ সহ্য করতে পারছে না। সো এই যে ম্যালনিউট্রিশনটা দীর্ঘদিন, হয়তো আমরা 2-3 দিন যখন জ্বর থাকে বা অন্যান্য অসুখ থাকে সেটা রিকভার করা ইজি, বাট এই 20-25 দিনের যে একটা লেন্দি প্রসেস, এই সময় যখন ম্যালনিউট্রিশনটা বডিতে শুরু হয়ে যায়, তার পরবর্তী সময় কিন্তু আসলে তার টেক আপ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য অবশ্যই আমরা কিন্তু পুষ্টিবিদরা তাদেরকে সেই গাইডলাইন দিয়ে থাকি যে কি ধরনের খাবারগুলো খাবে, হাই ক্যালোরি হাই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো অবশ্যই তার রেগুলার খাবারের মধ্যে রাখতে হবে, এবং অল্প খাবারের মধ্যে কিভাবে উনি আসলে ওনার যে ক্যালোরিটা সেটা নিতে পারবে। যারা ফাসি টাইপের খেতে পারছে না বা অনেক বাচ্চারা আছে বা অনেক বয়স্কর আছে যাদের দাঁতের সমস্যা, দাঁত নেই, তারাও কিন্তু আসলে কিভাবে খাবারটা গ্রহণ করলে তার প্রয়োজনীয় যে পুষ্টিটা আছে, যে ক্যালোরিটা আছে সেটা পূরণ হবে, সে ধরনের গাইডলাইন আমরা দিয়ে থাকি। একটু আপনার কাছে জানতে চাই যে করোনার কারণে তো ঠান্ডা জ্বর কিংবা যে সিমটমের কথাই আমরা বলি না কেন, এটার জন্য তো একটু নির্দিষ্ট পরিমাণের ওষুধ খেতে হচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও খেতে হচ্ছে। তো এই যে নানান রকমের ওষুধগুলো শরীরের ভেতরে যাচ্ছে, এটার ধাক্কা সামলানোর জন্য কি বাড়তি কোনো খাবার, বাড়তি কোনো পুষ্টি নেওয়া জরুরি কি না, কি বলছেন? অবশ্যই, কারণ আসলে ওষুধটা কাজ করবে বডিতে, এবং বডিতে যদি সেই নির্দিষ্ট পুষ্টিটা না থাকে, নিউট্রিশন না থাকে, সেই বডি কিন্তু কাজ করে স্কোপটা খুব কম। আপনি দেখবেন যে মানুষ যখন যত বেশি অসুস্থ থাকে ততদিন কিন্তু লেন্দি টাইপের লং টার্মে যারা অসুস্থ তাদের বডিতে কিন্তু ওষুধ একসময় কাজ করে না। হ্যাঁ, কারণ হচ্ছে তার বডিতে আসলে ব্যাকআপ দেওয়ার মতো জায়গা নেই। এর জন্য আমরা কাউন্সেলিং করি পেশেন্টকে যে আপনার ভালো না লাগলেও খাবারটাকে ওষুধের মতো মনে করতে হবে, যে ওষুধ যেমন আমি সুস্থ হওয়ার জন্য খাচ্ছি, তো এই অসুখের পরেও কিন্তু আপনাকে খাবারটা
খেতে হবে, যে আপনি এই কাজগুলো ওষুধগুলো যাতে কাজ করে, আপনি যাতে সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, আপনার অন্যান্য প্রবলেম যাতে না হয়। কারণ একটা ম্যালনিউট্রিশন থেকে কিন্তু আরো দুইটা অসুস্থতা আপনার বডিতে শুরু হয়ে যাবে। সো এটা সিচুয়েশন যাতে তৈরি না হয়, এর জন্য কিন্তু আপনাকে খাবারটা ওষুধের মতো করে খেতে হবে। ঈশ্বর জাহান, শীতকাল আসছে, নানান রকম সবজি হয়তো বাজারে উঠতে শুরু করবে, তবে শীতকাল আসার আগে আমরা যদি একটু আবহাওয়ার কথা বিবেচনা করি, এই গরম, এই ঠান্ডা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই ধরনের আবহাওয়াটা আসলে শরীরের সাথে মানানসই করে নিতে ভেতর থেকে কি ধরনের পুষ্টিগুলো দরকার বলে মনে করছেন? শীতকালে একটা সুবিধা হচ্ছে, এই সময় কিন্তু প্রচুর শাকসবজি পাওয়া যায় এবং কালারফুল, হ্যাঁ ভেরিয়েশন অনেক বেশি। সো আমরা চাইলেই কিন্তু, আমরা পুষ্টিবিদরা সবসময় বলি যে অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে পুষ্টিকর খাবার মানে হচ্ছে দামি খাবার, কিন্তু কখনোই না, আপনার হাতের কাছে দেশীয় যে শাকসবজি ফলমূল আছে কম দামি, যেগুলো খুব ইজিলি আপনি পান কিনতে, সেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় চাহিদাটা পূরণ করতে পারেন। যেমন অনেকে বলে যে ভিটামিন সি খেতে আমাদের কমলা লাগবে, লেবু লাগবে, যেগুলো দাম এখন অনেক বাড়তি, হ্যাঁ সেটা না, কি আপনি যদি কাঁচা মরিচও খান রেগুলার আপনার ভাতের সাথে, সেখানে কিন্তু আপনি ভিটামিন সি এর চাহিদাটা পূরণ করতে পারেন। আপনি যদি একটা পেয়ারা খান, আমড়া খান, জাম্বুরা খান, এখন যেহেতু খুব ইজি সেগুলো, এবং শীতের মধ্যে বিভিন্ন ধরনের সবজি আসবে, ফুলকপি, বাঁধাকপি, মূলা, এই ধরনের যে সরিষা শাক, পালং শাক, এই এই জিনিসগুলো কিন্তু আপনি দেখবেন হাই ফলিক অ্যাসিড এবং ভিটামিন সমৃদ্ধ, এগুলো যখন খাওয়া হবে তখন অটোমেটিক আমাদের বডির যে ইমিউন সিস্টেম বা নিউট্রিশনটা সেটা খুব ভালো হবে। আমরা আরেকটা বিষয় ইদানিং খুব দেখছি, সেটা হচ্ছে করোনা থেকে যারা সুস্থ হয়ে উঠেছেন তারা হয়তো এই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য নানান রকম পুষ্টিকর খাবার খাচ্ছেন ঠিকই, পাশাপাশি তাদের দীর্ঘদিনের যে ব্যায়াম করার যে অভ্যাস কিংবা শরীরচর্চার যে অভ্যাস সেটা তারা বাদ দিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ থাকবে? এটা অনেকের ক্ষেত্রে এর জন্য হচ্ছে যে যেহেতু এটা টায়ার্ডনেস কাজ করে শরীরে দুর্বলতা, কারণ অনেকে দেখবেন যে সিঁড়ি ভেঙে উপরেই উঠতে পারছে না, বা ধরেন 30-35 বয়সী যারা আছেন পুরুষ, তারা কিন্তু অল্প একটু হাঁটার পরেই দেখা যাচ্ছে বুক ধরপড় করছে, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা শুনতে পাই। তো সেখান থেকে কিন্তু আসলে ওনারা ভয় পান বা সেই সাহসটা করেন না, যে তাদের যে এক্সারসাইজ করার নিয়মটা সেটা হয়তো করে না, কিন্তু আমরা আস্তে আস্তে তাদেরকে বলি যে আপনি হয়তো এখন পারছেন না, কিন্তু প্রতিটা নিউট্রিশন বডিতে অ্যাবজর্ব করার জন্য কিন্তু আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে অক্সিজেন ফ্লো করার দরকার হয়, কারণ এই নিউট্রিশনটা কিন্তু অক্সিজেনই আমাদের কোষে কোষে পৌঁছে দেয়। সো এই অক্সিজেন তখনই কিন্তু ভালোভাবে ফ্লো করবে বডিতে যখন আপনার বডি অ্যাক্টিভ থাকবে। আপনি বসে থেকে যদি যত ভালো খাবার খান সেটা আপনার বডিতে যতটা পুষ্টি দিবে আমাদের রাত্রে, আপনি যদি দিনে 15 থেকে 20 মিনিট হালকা এক্সারসাইজ করেন বা একটু দৌড়ঝাঁপ করেন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা আমরা বলি বাসায় বসে করা যায় সেটা করা যায়, তাহলে কিন্তু আপনি অনেক বেশি অ্যাক্টিভ নিজেকে মনে করবেন এবং অনেক বেশি লাইট মনে হয় এবং এনার্জেটিক মনে হয়। এটা পেশেন্টরা নিজেদেরকেই আমি বলি যে আপনি একটু করে দেখেন, 2-3 দিন করে দেখলে আপনি এটার ফল বুঝবেন যে আপনি দুর্বল হবেন না, বরঞ্চ আপনাকে আরো স্ট্রং লাগবে নিজেকে, তখন তারা আস্থা ফিল করে এবং তারা কিন্তু এই গাইডলাইনটা ফলো করে। জি, ঈশা জাহান, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে লিপি, আমি ওয়ারি থেকে বলছিলাম। জি, আমার একটু সমস্যা হচ্ছে যে ইউরিক অ্যাসিড বেশি থাকে, তো আমি কোন খাবারগুলো মানে খেতে পারবো না, ইউরিক অ্যাসিড বেশি থাকে এই জন্য কোন খাবারগুলো আমি খেতে পারবো না, এটাই আমি একটু জানতে চাই। আপনার আপনার কি ডায়াবেটিস আছে? জি জি জি, ডায়াবেটিস আছে। জি, আপনার প্রেশারটা যদি একটু বলতেন। জি, প্রেশারের বিষয়টা যদি একটু বলতেন, রক্তচাপের বিষয়টি। হ্যাঁ হ্যাঁ, আমার প্রেশার আছে এবং ওয়েল কন্ট্রোলড। জি, ঈশা জাহান, আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? না, ঠিক আছে। তবে ইউরিক অ্যাসিড বেশি থাকলে দুইটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, ওজনটা আপনার নিয়ন্ত্রণে আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আপনার ফার্স্ট ক্লাস প্রোটিন যেমন মাছ মাংস, ঠিক আছে, এই জিনিসটা আপনি পরিমিতি বোধ করে খাচ্ছেন কিনা, কারণ অনেকে খেতে পছন্দ করেন পরিমাণটা কিন্তু মাথায় রাখে না। এই ইউরিক অ্যাসিড বেশি থাকলে আপনাকে যেটা করতে হবে, হাই প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো, বিশেষ করে যেমন সামুদ্রিক মাছ, শুটকি, ঠিক আছে, এই ধরনের খাবারগুলো আপনাকে রেস্ট্রিক্টেড অবশ্যই করতে হবে, এবং হচ্ছে গিয়ে কিছু কচু শাক,
যেমন পিছলা হয়ে যায় কাটার পরে, রান্নার পরে ঢেঁড়স, এই ধরনের খাবারগুলো আপনাকে পালং শাক একটু কিছুদিনের জন্য 1 থেকে 2 মাস আপনি স্টপ রাখবেন, পরিমাণ মতো খাবেন, তাহলে কিন্তু আপনার এই ইউরিক অ্যাসিডটা এমনি অটো নেমে যায়, কন্ট্রোল হয়ে যায়। এটা নিয়ে আসলে অত বেশি চিন্তা করার কিছু নেই। একটু হালকা এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন এর পাশাপাশি, তাহলে খুব সহজেই আপনার ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলে চলে আসবে। জি ঈশা জাহান, আমরা নিশ্চয়ই আরো অনেক তথ্য আপনার কাছ থেকে জানবো, তার আগে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সমাধান সূত্রে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় পুষ্টি ও খাদ্যাভ্যাস। আমাদের সঙ্গে রয়েছেন পুষ্টিবিদ ঈশা জাহান, আবারও স্বাগত জানাতে চাই বিরতির পর। ঈশা জাহান, আমরা পুষ্টি এবং খাদ্যাভ্যাসের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, ওজন নিয়ন্ত্রণের দিকটা একটু জানবো এই অংশে আপনার কাছ থেকে। প্রথমেই জানতে চাই যে ওজন নিয়ন্ত্রণ নিয়ে আসলে তো অনেকেই অনেক ধরনের বিষয় ফলো করে থাকেন, আমরা দেখি যে অনেকে ভাতের বদলে রুটি খাওয়া শুরু করেন, আসলে কি কোনো উপকার পাওয়া যায় কিনা ভাতের বদলে রুটি, এই বিষয়টা একটু স্পষ্ট হবো আপনার কাছ থেকে। আসলে অনেকেই মনে করেন যে ভাতের বদলে যদি রুটি খায় তাহলে তার ওজন খুব সহজে নিয়ন্ত্রণে চলে আসে। এটা দুইটা লজিক আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে একটা লজিক হচ্ছে গিয়ে ভাত আসলে সিম্পল কার্বোহাইড্রেট, এটা খাওয়ার পরে হচ্ছে খুব সহজেই আমাদের বডিতে এটা ডাইজেস্ট হয়ে যায়, এবং যে সুগারটা থাকে ভাতে সিম্পল সুগারটা, সেটা কিন্তু আমাদের ব্লাডে চলে আসে। তো যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে যেটা হয়, বা ওজন যাদের বেশি তাদের যেটা হয়, পরবর্তী খাবার খাওয়ার যে একটা চাহিদা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। আর রুটি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা ভাঙতে অনেক সময় লাগে এবং স্লো স্লো বডিতে হচ্ছে সুগারটা দেয়, যার কারণে নেক্সট যে খাবার খাওয়ার চাহিদাটা সেটা হয়তো আর একটু ডিলে হয়, যার কারণে ক্যালোরি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা খুব ইজি। কিন্তু ভাত, 100 গ্রাম ভাত এবং 100 গ্রাম আটার রুটি থেকে কিন্তু সেম কিলো ক্যালোরি চলে আসে। শুধুমাত্র হচ্ছে গিয়ে এই যে দুইটা খাবারের খাওয়ার যে ডিস্টেন্স, এবং হচ্ছে আমরা আগে যদি ভাত খেলে যদি আমাদের 6টা মিল নিতে হয়, তাহলে রুটি খেলে হয়তো সেটা আমরা 5টা মিলই সীমাবদ্ধ রাখতে পারি, এখান থেকে আমরা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারি। সেই লজিক থেকে আসলে অনেকে রুটিটা খান, এটা খাওয়া যেতে পারে, লাল আটার রুটি খেলে সবচেয়ে ভালো হয়। একটু আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র খাদ্যাভ্যাস চেঞ্জ করেই কি ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব কোনো রকম কোনো শারীরিক ব্যায়াম ছাড়া? আসলে এটা ডিপেন্ড করে, কারণ হচ্ছে উনি কতটুকু ওজন নিয়ন্ত্রণ করবে, কারণ কারো যদি 5 থেকে 7 কেজি 10 কেজি থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা কম সময়ের মধ্যে, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ওনার ওজনটা নিয়ন্ত্রণ করে দিতে পারি ডায়েটের মাধ্যমে। হ্যাঁ, বাট কারো যদি 20-25-30-40 কেজি ওজন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে শুধুমাত্র ডায়েটের মাধ্যমে, কারণ একটা ব্যাপার কি, হিউম্যান সাইকোলজি বলে কি, তারা বেশি দিন আসলে এই চার্টটা ফলো করতে পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত, মজার মজার খাবার খাবো, এই খাবারগুলো যখন অনেকদিন তেল মশলা ছাড়া খাবার খেতে নিষেধ করা হয়, অনেকে মেনে চলতে পারে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আবার তার আগের যে ডায়েট ছিল খাবারের চাহিদাটা সেখানে কিন্তু চলে যায়, যার কারণে সে কিন্তু এই হঠাৎ করে 5 মাস 4 মাস করার পরে এবারে স্টপ করে দেয়, আবার তখন আগের যে যতটুকু কমে গেল সেটা কিন্তু আবার গেইন করে ফেলে, যার কারণে আমরা সবসময় বলি যে এক্সারসাইজ যদি থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে অতিরিক্ত ওজন যাতে 20-25 কেজি থাকে, তাদের স্কিন থেকে যখন চর্বিটা চলে যায় তখন কিন্তু সেই জায়গাটা ঝুলে যায়। হ্যাঁ, তো সেটা টোনিং করার জন্য কিন্তু এক্সারসাইজটা খুব জরুরি। এক্সারসাইজ কিন্তু শুধুমাত্র আমাদের ক্যালোরি বার্ন করে তা নয়, আমাদের বডিটাকে টাইট করার জন্য, আমাদের মাসেল গুলোকে সুগঠিত করার জন্য, বডি শেপিং করার জন্য কিন্তু এক্সারসাইজ কাজ করে। এর জন্য আমরা সবসময় বলি যে বেটার হয় আপনি ডায়েটের পাশাপাশি অবশ্যই কিছু এক্সারসাইজ করবেন। আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি পুষ্টিবিদ ঈশা জাহান। ঈশা জাহান, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাকে বিদায় জানাতে হচ্ছে, সেই সাথে বিদায় জানাচ্ছি দর্শকদেরকেও। সমাধান সূত্রে ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।